একজন মানুষের কথাবার্তা, আচরণ, ব্যবহার বিধি কিন্তু আপনাকে খুব সহজে বুঝিয়ে দিবে ওই মানুষটা ঠিক আপনাকে কতটা ভালোবাসে, তার জীবনে আপনার কতটা জায়গা আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, কিচেন অ্যান্ড ডেলি ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আমি এমটি লিজা ঢাকা থেকে বলছি। আজকে আপনাদের সাথে কিছু কথা বলছি যেটা আমাদের বাস্তব জীবনে অহরহ ঘটে থাকে, আমাদের মা বোন কিংবা আসলে আমরা নারীরা প্রতি মুহূর্তে যে সমস্যাগুলো আসলে ফেস করে থাকি তার উপর নির্ভর করে কিছু কথা বলছি। রুনু বেগম একজন গৃহিণী, তার বর একজন সরকারি চাকুরিজীবী, প্রায় 2 বছর হয়েছে তাদের বিয়ে হয়েছে, তো তাদের খুব ছোট্ট একটি বেবিও আছে। রুনু বেগম এবং তার স্বামীর সম্পর্কটা ছিল খুবই মধুর এবং ভীষণ আসলে আনন্দপূর্ণ একটি সম্পর্ক। আসলে যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেই কিন্তু হাসি, আনন্দ, খুনসুটি, দুষ্টুমি, মোটামুটি অভিমান সব কিছু মিলিয়েই কিন্তু থাকে, তাই না? তো ঠিক তেমনই রুনু বেগমের সংসারটাও ছিল আনন্দে পরিপূর্ণ। কিন্তু কিছুদিন যাবৎ রুনু বেগম খেয়াল করছেন যে তার বর তার সাথে আর আগের মতো কথা বলে না, আর আগের মতো সে হাসি খুশি কিংবা সে খুনসুটিটুকু আর নেই। এটা নিয়ে কিন্তু রুনু বেগম খুব বেশি চিন্তিত, আর কথায় কথায় কিন্তু রুনু বেগমের বর রুনু বেগমের গায়ে হাত তোলে এবং রুনু বেগমের সাথে কিন্তু খুব খারাপ আচরণ করে। এতে কিন্তু রুনু বেগম খুব বেশি কষ্ট পাচ্ছে, বুঝতে পারছে না যে তার অপরাধটুকু কী কারণে তার সাথে আসলে এমনটা করা হচ্ছে, তার বরকে সত্যি তাকার পছন্দ করছে না। আসলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেদিকে তাকাই না কেন, এখনও কিন্তু আমাদের সমাজের নারীরা স্বামীর হাতে কিন্তু অত্যাচারিত কিংবা শ্বশুরের পরিবারের হাতেও কিন্তু অত্যাচারিত হচ্ছে প্রতিটা মুহূর্তে। একটা মেয়ে নারী হয়ে জন্ম নেওয়া কোনোভাবেই কিন্তু তার অপরাধ নয়, কিংবা একজন নারীর কিন্তু জীবনে নারী হওয়াটা কোনো অপরাধ নয়। আর একটি সংসারের কিন্তু যে কোনো মূলেই দেখবেন নারীর অবদানটা কিন্তু কোনো অংশেই কিন্তু কম নয়। একজন নারী পারে একটা সংসারকে কিন্তু অনেকটা উঁচুতে তুলতে, আবার একজন নারীর কারণেই কিন্তু একটা সংসার কিন্তু অনেকটা নিচুতেও নেমে যেতে পারে। তো এদিকে কিন্তু আমার ভাত রান্না হয়ে গিয়েছে, সকালে নাস্তা বানিয়ে মেয়েকে খাইয়ে বিদায় দিয়েছি, তারপরে কিন্তু ভাতটা বসিয়ে মোটামুটি আমি আবার অন্য কাজগুলো করে নিয়েছিলাম। তো আমি কিন্তু ভাতের মার গেলে আবার ভাত রাইস কুকারে দিয়ে একটু বসিয়েছি যাতে নিচটা একটু ভালো করে শুকিয়ে যায়। আর এদিকে একটু বাইমাস রান্না করে নিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে তারপর দিয়ে দেবো আমি রসুন বাটা, তারপর জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। আজকে প্রায় 1 সপ্তাহ যাবতই কিন্তু ভীষণ ব্যস্ততার মধ্যে আমার দিনগুলো কাটছে। আসলে অনেকবার আমি কিন্তু বাইরে গিয়েছিলাম, অর্থাৎ ঢাকার ভেতরে কিন্তু অনেকবার যেতে হয়েছে, অনেকবার কিছু কেনাকাটা ছিল, প্লাস মাসিক বাজারটাও করেছি। যদিও সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব না, আস্তে আস্তে অবশ্যই শেয়ার করব, আর কিছু আসলে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। জানি না আমার আপু ভাই এদের কতটুকু ভালো লাগবে কিংবা আমার সাধারণ দর্শকের, তারপর আমার দিক থেকে আমি সম্পূর্ণ চেষ্টা করব যদি আপনাদের ভালো লেগে থাকে সেজন্যই। যেহেতু সামনে রমজান, সকলেরই প্রস্তুতি আছে, আর রমজান যেন সকলের ভালো কাটে, সবাই যেন সুস্থ স্বাভাবিকভাবে পরিবারের সবাইকে নিয়ে রমজানটা কাটাতে পারে, এই দোয়া অবশ্যই করি এবং করব। তো আমরা আবারও চলে যাচ্ছি রুনু বেগমের কাছে। তো রুনু বেগম কিন্তু তার স্বামীর সাথে সম্পর্কটাকে বহুভাবে ঠিক করার চেষ্টা করছে, কিন্তু কি করবে, যে কথাই বলতে যায় তাতে কিন্তু তার স্বামী ভীষণ অভিমান করে, ভীষণভাবে তার উপর অত্যাচার করতে থাকে। তো এদিকে কিন্তু মশলা কষিয়ে আমি সামান্য পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আসলে একটি মেয়ে তার স্বামীর কাছ থেকে যদি সঠিকভাবে ভালোবাসাটুকু পায়, একটু খুব ভালো একটু যত্ন বা একটু আচরণ পায়, আমার মনে হয় তার খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। একটা কুড়ে ঘরে থাকলেও কিন্তু সে তাকে স্বর্গ মনে করবে যদি কিনা তার স্বামীর সাথে তার সম্পর্কটা খুব বেশি ভালো থাকে। আমার এই কথার সাথে আমার কোন আপুরা একমত আমি জানি না, তবে এটা আমি মনে করি, এটা আমার আসলে বিশ্বাস থেকে আমি বলি।
তো এদিকে কিন্তু মশলা এবং টমেটো কুষি আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটায়। এখানে আমি বাইম মাছ রান্না করবো, আর বাইম মাছটা কিন্তু নারকেল দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে। আমার নানাকে দেখতাম ছোটোবেলায় আমার মা কিংবা আমার খালারা দেখতাম আমার নানাকে কিন্তু বাইম মাছটা নারকেল দিয়ে রান্না করে দিত, যেহেতু আমার নানু ছিল না। আমার নানু আসলে আমার মারা ছোটো থাকতে মারা গিয়েছিলেন, তো আমার মায়ে কিন্তু আমার খালা মামাদেরকে লালন পালন করে বড় করেছেন। তো আমি যতটুকু দেখেছি শুনেছি এই নারকেলটা দিলে কিন্তু বাইম মাছটা খেতে ভীষণ ইয়াম্মি হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমি একটু নারকেল দিয়ে এটাকে একটু ভুনা করে নিয়েছি। তো আবারও চলে যাচ্ছি মূল কথায়। আসলে যে কোনো একটি মেয়ের জীবনে কিন্তু তার শ্বশুর বাড়ি কিংবা একটা মেয়ে যখন বিয়ে হয় তখন সে কিন্তু অনেক চাওয়া পাওয়া নিয়ে কিন্তু তার শ্বশুর বাড়িতে যায়, আর শ্বশুর বাড়ির লোকেরাও কিন্তু অনেকটা আশা ভরসা নিয়ে কিন্তু একটি মেয়েকে তাদের ফ্যামিলিতে বউ করে আনেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আসলে বউরাই দোষী থাকে, যে তারাই হয়তো শ্বশুর শাশুড়ির প্রতি অন্যায় করে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কিন্তু শ্বশুর শাশুড়িরা কিংবা ননদ ননদ যারা আছে তারাই কিন্তু একটা বউয়ের উপরে অত্যাধিক অত্যাচার করে। তবে সমস্ত কিছু কিন্তু একটা মেয়ে তখনই মেনে নিতে পারে যদি তার বর তার পাশে থাকে, বর ভালো হয় কিংবা বরের ভালোবাসা যদি তাকে ঘিরে রাখে। তো এইদিকে কিন্তু আমার বাই মাস্টার রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ভীষণ ইয়াম্মি হয়েছে। তো এখানে আমি কিছু ধোয়ার কাজ ছিল তো সেগুলো করে নিচ্ছি, কারণ একটা মেয়ের জীবনে কিন্তু টাকা পয়সা ধন সম্পদ কিংবা আভিজাত্য সব কিছু যতটা গুরুত্বপূর্ণ আমার বিশেষ তার বর তার কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তো এইভাবে মোটামুটি অনেকটা দিন চলে যাওয়ার পর একদিন রুনু বেগম কিন্তু তার বরকে প্রশ্ন করলেন যে ওগো একটা কথা তোমাকে বলার ছিল, আমি বুঝতে পারছি না তুমি আমার সাথে তো খারাপ আচরণ কেন করো, কেন আমাকে প্রতি কথায় কথায় মারধর করো, কেনই বা আমার সাথে তো খারাপ আচরণ করো, তোমার সাথে কোনো কথা বলতে পারি না, অমনি তুমি রাগ হয়ে যাও, তুমি আমার সাথে নোংরা ব্যবহার করো কেন গো, তুমি কি আমার সাথে থাকতে চাইছো না, তুমি কি চাইছো না যে আমার সাথে সংসারটা করতে। তখন রুনু বেগমের বর তাকে উত্তর দিল, হায় রে কপাল, আমার মায়ের ধমকেও তুই বুঝতে পারছিস না আমি তোর সাথে সংসারটা করবো কি না। আসলে আমাদের সমাজে দেখবেন যে কোনো মানুষেরই কথাবার্তা কোনো লোক যদি আসলে আপনার থেকে দূরত্বে যেতে চায় দেখবেন সে খুব আগে থেকে অনেকটা আগ থেকে দেখবেন আপনার সাথে আস্তে আস্তে কথা বলা একটু বন্ধ করে দিতে চাইবে, আপনাকে একটু এড়িয়ে চলতে চাইবে, কিংবা আপনার আসলে আপনাকে পছন্দ করে না সে ব্যাপারটা বুঝিয়ে দিতেই চাইবে। এটা কিন্তু আমাদের সমাজেও কিন্তু আমাদের স্বাভাবিক জীবনেও কিন্তু অহরহ হয়ে থাকে, কারণ একটা লোক আসলে আপনাকে কতটা সম্মান করবে কতটা ভালোবাসবে, কিংবা এটা যে শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যাপারটা তা নয়, সমাজের প্রত্যেকটা মূলেই আমি বিষয়টা জানি যে কোনো লোক যখনই আপনার থেকে দূরত্বে যেতে চাইবে, এই যে ধরুন না হয়তো বা আপনার পাশের বাসারই একজন ভাবির কথাই বলবো, ওইভাবে হয়তো আপনার সাথে কথা বলতে চাইছে না বা আপনাকে সে মন থেকে আর পছন্দ করছে না, কিছুদিন হয়তো প্রয়োজন ছিল পছন্দ করছে, দেখবেন সে আপনাকে একটু এড়িয়ে চলবে, একটু অ্যাভয়েড করবে, কথা বলতে চাইবে না, বেশি ব্যস্ততা দেখাবে, কিংবা আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন আসলে যে কোনো লোকের কথাবার্তা আচরণই ফুটিয়ে তোলে যে তার জীবনে আপনার ঠিক কতটা মূল্যায়ন আছে কিংবা কতটা জায়গা আছে। আমার এই কথাগুলোর সাথে আসলে কে কে একমত আমি জানি না, কিংবা হয়তো কার কার ভালো লেগেছে আমি সেটাও জানি না, তবে মনে হয় আমার এই কথাগুলো কিন্তু সত্য কথা। তার মাঝে কিন্তু ছোট্ট একটি অনুরোধ করব সবার কাছে, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না, অবশ্যই দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার দর্শক আপু ভাইয়েরা দেখছেন প্লিজ অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য, কারণ আপনাদের একটু সহযোগিতা কিন্তু আমাকে সফলতায় পৌঁছাতে অনেকটা সাহায্য করবে। তার পাশাপাশি যারা আমার চ্যানেলে আজকে নতুন কিংবা পূর্ব ভিডিও দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে গিয়েছেন, প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। একইভাবে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজকে ফলো করে আমার পাশে আমার বন্ধু হয়ে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। মোটামুটি রান্না বান্না ধোয়া প্লাস অন্যান্য ক্লিনিংয়ের কাজগুলো শেষ করে দিয়েছি, তো গোসলের আগে যেটুকু বাকি ছিল সেখান থেকে আবার কিছুটা করছি, প্লাস যতটুকু সম্ভব আপনাদের সাথে আসলে শেয়ার করব। তো এইদিকে আমি মোটামুটি টেলসের পাশ প্লাস এই ওয়ালমেটগুলোকে একটু ভালো করে আসলে মুছে নিচ্ছি, আর বেসিনটা খুব ভালো করে ধুয়ে নেবো। প্রত্যেকদিন গোসলের আগে কিন্তু আমি বেসিনটা খুব ভালো করে কিন্তু ক্লিন করে নিই,
তো সেটুকুই করছি। তারপর সব কাজটা শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে একটু ভিডিওর কাজ করব, এরকমই প্ল্যান, এটাই সবসময় আমার হয়ে থাকে। তো এর ভিতরে কিন্তু আপনাদের সাথে কিন্তু আরেকটি আনন্দের খবর বলছি, আমি কিন্তু আজকে আমার মেয়ের হাতের খাবার খাবো। তো কিছুক্ষণ পরে সেটা আপনাদের সাথে আসলে দেখাবো। আসলে এত কম বয়সে, এত অল্প বয়সে আমার মেয়েটা মাঝে মধ্যে আমাকে মুড়ি মাখা খাওয়ায়, আলু ভর্তা করে খাওয়ায় এবং অনেকটা আমার যত্ন নেয়। কিন্তু তবে আমার একটু অসুস্থতা বা আমার যে কোনো সমস্যা, আমার মেয়েটা খুব বেশি ভয় পায়, খুব বেশি আসলে গাবড়ে যায়, ভীষণ ভীষণ আসলে ভয় পেয়ে যায়। তা আমি মনে করি যে নিজের আসলে সন্তানের হাতের কিছু খাওয়া কিংবা একটু আদর করে যদি মাকে কিছু এনে দেয়, এটা আমি মনে করি আসলেও সৌভাগ্য। কারণ এই সুখটা কিন্তু এমন একটা সুখ যা কোনো অর্থের বিনিময়ে কিন্তু পাওয়া যায় না। তো এইরকম আর কি, আসলে খুব ভালোই লাগছিল আজকের এই মুহূর্তটা আমার মেয়ের প্লাস আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে। তো সেই মুহূর্তটা কী আর আমার মেয়ে আমাকে ঠিক কী করে খাওয়ালো সেটাই এখন আপনাদের সাথে আসলে দেখাবো। আসলে আমি দুপুরবেলায় আমার কাজকর্মগুলো শেষ করে তো খাওয়া দাওয়ার পরে আমি মোটামুটি আমার ভিডিওর কাজগুলো কিন্তু করি। তো আমি যখন আমার ভিডিওর কাজগুলো করছিলাম, হঠাৎ করে দেখলাম যে আমার মামনিটা আমাকে খুব ডাকছে, যেহেতু বিকেলে ও আবার চলে যাবে তো দুপুরে খুব কম সময় থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে কাটা কিছু আলু, তো আমি প্রিন্স পাই বানিয়ে দেওয়ার জন্যে, কারণ আমার হাতে তো ওই সময়টুকু নেই, আমি তোকে বলে দিয়েছি যে আমার হাতে কিন্তু কোনো সময় নেই যে আমি কোনোরকম হেল্প করব। তো কি করলো নিজে নিজে কিচেনে গিয়ে, আমি কিন্তু জানিই না, নিজে কিচেনে গিয়ে নিজে আলু কেটে আলুকে এরকম আসলে লম্বা লম্বা শেপ দিয়ে, তারপর আলুকে খুব ভালো করে ধুয়ে নেকড়া দিয়ে আলুর ভিতরে ফানেগুলো মুছে আলুর মধ্যে মরিচের গুঁড়া দিল, তারপরে আলুর মধ্যে যে জিরে গুঁড়োও নাকি দিল বললো আমাকে, লবণ দিল, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিল। তারপরে এখানে চুলার কাছে এসে সব নিয়ে পাইপেনের মধ্যে তেল দিয়ে একটা সব কিছু রেডি করে সে আমাকে ডাকতেছে। আসলে সে এই যে ইলেকট্রিক চুলাটা কী করে মানে চালাইতে হবে সেটা সে জানতো না, সেজন্যই যদি জানতো তাহলে নিজে মনে ভাসতে বসে যেত। পরে আমাকে ডাকলো যে আম্মু দেখো না আমি এগুলো সব রেডি করে দিচ্ছি, তুমি একটু আমাকে ভেজে দাও। এখানে আবার সস দিয়ে সে মাও লিখেছে আমার জন্য, মানে এটা আমার জন্য তার পক্ষ থেকে গিফট, সত্যি আমি খুব খুব খুশি হয়েছি। আর প্রিন্স পাইগুলো খেতে কিন্তু ভীষণ ক্রিসপিও হয়েছিল, আর এত মজা হয়েছিল মনে আমার মেয়ের হাতের বলে, তাই না? আপনারাও খেয়ে নিন। আর এদিকে সন্ধ্যার সময় আমার ছোটো বোন কিছু জিনিস এনেছিল স্বপ্ন থেকে, এটাও আগে এনেছিল, তো ওই স্বপ্ন থেকে আসলে ওই যে একটু অপার ছুটছিল তো তখন এনেছিল এখানে একটা মশারি প্লাস এদিকে দু প্যাকেট বিস্কিট। আসলে কোনো কিছু তো অপার চললে বা অপার দিলে আমার বোনটার কিন্তু মাথা ঠিক থাকে না, কখন জিনিসপত্র নিয়ে আসবে গিয়ে ওটা ওর মাথায় সবসময় থাকে। তো এগুলা ওই যে থালা প্লেট মাজার স্কার্পগুলা, তো এগুলো থালা প্লেট মাজার, তো এগুলোও এনেছিল, অবশ্য আমি বলেছিলাম যে দুইটা পাইলে আনার জন্য। আর এদিকে তো মেয়ের চিপস আনা হয়েছে, আমার মেয়ে যা চায় ওর কিন্তু খালামণি তা এনে দিবেই তার ইচ্ছে পূরণ করার জন্য, মানে কখনো আমি শুনি নাই যে মানে আনবে না বা কেন বলছো বা কি। আসলে ও শুনে থাকে যে পারা আমার কাছে কী কী চায়, তো আমাকে বলে পারা কী বলছিল, তো আমি যদি বলি এটার কথা বলছে, তো একদিন কিংবা বড় জোর দুদিন দেরি হয় ও কিন্তু নিয়ে আসে। আর এদিকে অরিও বিস্কুট সেটাও কিন্তু পারাই বলছিল, মোট কথা যেটা বলবে যে জিনিসটার নাম সে মুখ দেখবার বের করবে, ওর খালামণি কিন্তু এনে দিবেই, প্লাস ওর বড় আন্টিও সবসময় জানতে চাইবে যে ও কী চায়, মানে শুধু এটুকুই তো। আসলে এটা আসলে আমার কাছে কিন্তু অনেক বড় একটা পাওয়া, কারণ বোনে বোনে সম্পর্ক অনেক জায়গাতেই কিন্তু ভালো থাকে না, অনেকেরই ব্যক্তিগত অনেক সমস্যা থাকে স্বাভাবিক, তবে সেক্ষেত্রে আমাদের বোনদের সম্পর্কটা কিন্তু ভীষণ মিষ্টির আল্লাহ রহমতে। এইদিকে আমার বোন কিন্তু তেলের দোকানটাই উঠিয়ে নিয়ে এসছে, সবটাই কিন্তু তেলের বোতল। তো আমি যেন ওর প্রশ্ন করলাম যে তুমি যে এত তেলের বোতল নিয়ে এসছো, তুমি কি মাথায় এত তেল দিতে পারবে, এত তেল কি মাথায় দিলে চুলগুলো ঠিক থাকবে? তো আমাকে প্রশ্ন করলো যে আমি যদি সব রকম থেকে একটা একটা না আনি, আমি যদি সবগুলো তেল ট্রাই না করি, তাহলে আমি কী করে বুঝবো যে কোন তেলটা ভালো? তখন আমি বুঝলাম যে না, কথাটা কিন্তু যুক্তিগতই আছে, সত্যি তো সবটাই না করলে সে বুঝবে কী করে যে কোনটা ভালো? তো এগুলো সবটাই কিন্তু তেল নিয়ে এসছে মাথায় দেওয়ার জন্যে।
আমিও কিন্তু তেল ছাড়া থাকতে পারি না। অনেকেই চুলে আসলে তেল দেওয়ার অভ্যাস নেই বা দিতে চান না। আমিও কিন্তু আগে এটাই করতাম, আমার বিয়ের আগে চুলে কখনোই আমি তেল দিতে পারতাম না, মানে দেওয়া পছন্দ করতাম না, কারণ মনে হতো যে চুলে তেল দিলে চেহারাটা খারাপ দেখাবে, চুলটা আসলে স্টাইল করা যাবে না। আবার এমনও হতো যে চুলে মানে মাথায় যদি কখনও ভুলবশত তেল দিতাম তাহলে কেমন যেন একটা নাকে গন্ধ লাগতো। কিন্তু আল্লাহর রহমতে এখন কিন্তু আমি তেল ছাড়া একদমই থাকতে পারি না, সে আর কি। তো মোটামুটি কিন্তু এগুলো সব কেনা কিনে এনেছিল কিছু মেয়ের জন্য, কিছু ওর জন্য। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।